নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ 15টা প্রশ্ন নিয়ে। আমরা আজকে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি গুরুত্ব সহকারে শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে। এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই নিজেদের পারফরমেন্স চেক করার জন্য অবশ্যই একটা খাতা পেন নিয়ে বসবেন, এবং খাতা পেন নিয়ে বসে আপনাদের যে কোশ্চেনটার উত্তর সঠিক হচ্ছে সেটা রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে আজকে 15টা প্রশ্ন আলোচনা করব, এবং আলোচনার শেষে আমি আপনাদের জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেয়েছেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে পোস্ট করবেন, আর কমেন্ট বক্সে পোস্টের মাধ্যমে আপনারা যেরকম বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও সার্থকতা। তো চলুন বন্ধুরা, আজকে আমরা শুরু করব 1610 নম্বর প্রশ্ন থেকে। আর যে প্রশ্নটা আপনাদের গেল দিনের হোমটাক্সের প্রশ্ন, আর আপনারা এর আগের যে ভিডিওগুলো আলোচনা হয়েছে সেগুলো আপনারা দেখতে চান, তাহলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে বাংলা ব্যাকরণ নামে একটা ফোল্ডার বানানো আছে, তার মধ্যে আপনারা চেক করবেন, আপনারা সমস্ত মোটিভেশনাল ভিডিওটা পেয়ে যাবেন। তো চলুন 1610 নম্বর প্রশ্নে, কোনটি বিশেষণ পদ? আপনাদের স্ক্রিনে চারটে অপশন দেওয়া আছে, যে উত্তরটা আপনাদের সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন খ রক্তাক্ত, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1611 নম্বর প্রশ্নে, কোনটি রূপবাচক নাম বিশেষণ? তা আপনাদের স্ক্রিনে চারটে অপশন দেওয়া আছে, আপনাদের যে উত্তরটি সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা সেটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1611 নম্বর প্রশ্নে, যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশন খ সবুজ পাতা, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1612 নম্বর প্রশ্নে, নীল আকাশ, সবুজ মাঠ, কালো মেঘ, এগুলো কি বাচক নাম বিশেষণ? আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর আপনারা সেটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1612 নম্বর প্রশ্নে, যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন খ রূপবাচক, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1613 নম্বর প্রশ্নে, 1613 নম্বর প্রশ্নে, সুস্থ সবল দেহকে কে না ভালোবাসে? সুস্থ সবল কোন প্রকার বিশেষণ? আপনাদের স্ক্রিনে চারটে অপশন দেওয়া আছে, আপনাদের যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন চারটে অপশনের মধ্যে আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1613 নম্বর প্রশ্নে, যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশন খ বিশেষণের বিশেষণ, তাদের বিশেষ্যের বিশেষণ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1614 নম্বর প্রশ্নে, রূপবাচক বিশেষণটি চিহ্নিত করো। তাহলে এই চারটে অপশনের মধ্যে যেটি রূপবাচক বিশেষণ সেটা আপনাদের চিহ্নিত করতে হবে, আপনারা সঠিক উত্তরটা চিহ্নিত করুন, ক খ গ ঘ এই চারটে অপশনের মধ্যে আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে রেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন খ কালো মেঘ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1615 নম্বর প্রশ্নে, সুন্দর পুষ্প, সুনীল আকাশ, এখানে সুন্দর ও সুনীল কোন শ্রেণীর বিশেষণ? আপনাদের স্ক্রিনে চারটে অপশন দেওয়া আছে, আপনাদের এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা আপনাদের সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে রেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। 1615 নম্বর প্রশ্নে, এই প্রশ্নে যারা উত্তর করছেন অপশন খ বিশেষ্যের বিশেষণ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1616 নম্বর প্রশ্নে, কালো মেঘে আকাশ ছেয়ে গেছে, এখানে বাক্যে কাল পদটি কি বাচক বিশেষণ? তা আপনাদের এই চারটে অপশন, যে উত্তরটা সঠিক আপনারা সেটা রাইট মার্ক করুন, আর আমরা স্ক্রিনে রেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশন ঘ রূপ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1617 নম্বর প্রশ্নে, গুণবাচক বিশেষণ ব্যবহৃত হয়েছে কোন স্থানে? তাহলে আপনাদের এই চারটে অপশনের মধ্যে যে স্থানে ব্যবহার হয়েছে সেটা আপনাদের নির্বাচন করতে হবে, আপনারা ক খ গ ঘ চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা খাতায় সেটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে রেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করছেন অপশন খ নিপুণ কারিগর, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1618 নম্বর প্রশ্নে, ঠান্ডা হওয়া কোন ধরনের বিশেষণ? আপনাদের স্ক্রিনে চারটে অপশন, যে উত্তরটা সঠিক আপনারা সেটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনাদের এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা খাতায় সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1618 নম্বর প্রশ্নে, যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশন ঘ
তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1619 নম্বর প্রশ্ন, কোনটি অবস্থাবাচক বিশেষণের উদাহরণ? তাহলে আপনাদের চারটে অপশনের মধ্যে যেটি অবস্থাবাচক বিশেষণের উদাহরণ সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা ক খ গ ঘ চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা খাতায় নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে রেখে দিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন ক রোগা ছেলেটি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1620-তে, নিচের কোনটি অবস্থাবাচক বিশেষণ পদ? তা আপনাদের যেটা অবস্থাবাচক বিশেষণ পদ বলছে আপনারা সেটা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেবো কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন গ কোড়া পা, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1621 নম্বর প্রশ্ন, কোনটি পরিমাণবাচক বিশেষণ? আপনাদের স্ক্রিনে চারটে অপশন, যে উত্তরটা সঠিক আপনারা সেটা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন খ হাজার টানি জাহাজ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1622-এ, বেলে মাটি মেটে কলসি কোন ধরনের নাম বিশেষণ? আপনাদের স্ক্রিনে চারটে অপশন, যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন গ উপাদান বাচক, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1623 নম্বর প্রশ্নে, কোনটি অব্যয়জাত বিশেষণ? তাহলে আপনাদের এই চারটে অপশনের মধ্যে যদি অব্যয়জাত বিশেষণ বলে মনে হচ্ছে আপনারা সেটা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন খ হঠাৎ বড়লোক, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী আজকের শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 1624, কোন শব্দটি আই প্রত্যয় যুগে গঠিত বিশেষণ পদ? তা আপনাদের এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। আপনারা চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা সেটা খাতায় নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে লিখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন ঘ চোরাই, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। এবার বন্ধুরা, আপনারা আজকে এই 15টা কোশ্চেন সলভ করার পর আপনাদের কে কটা অ্যান্সার সঠিক হলো, আপনাদের এই সঠিক হওয়া অ্যান্সারটা আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে পোস্ট করুন। আপনারা কমেন্ট বক্সে পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও সার্থকতা। তা আপনারা সবাই একে একে আপনারা আপনাদের প্রাপ্ত মার্কসটা পোস্ট করুন, এবং তার সাথে সাথে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা কোশ্চেনটা পোস্ট করতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের সঠিক বা সদুত্তর দেওয়ার। এখন আমরা চলে যাচ্ছি আপনাদের হোমটাক্সের প্রশ্ন। আমি আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেন। আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন হলো, কোনটিতে ক্রীড়ান্ত বিশেষণের প্রয়োগ হয়েছে? অপশন ক অপহৃত সম্পদ, অপশন খ অতীতকাল, অপশন গ নৈতিক বল, এবং অপশন ঘ বেকার। আবার আমি আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি, কোনটিতে ক্রীড়ান্ত বিশেষণের প্রয়োগ হয়েছে? অপশন ক অপহৃত সম্পদ, অপশন খ অতীতকাল, অপশন গ নৈতিক বল, এবং অপশন ঘ বেকার। আপনাদের এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা সেটা এখনই কমেন্ট লাইনে পোস্ট করুন। আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে পুরস্কার বিতরণের জন্য। আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসে পোস্ট করবেন। আপনাদের এই ভিডিও থেকে যদি ন্যূনতম সাহায্য হয়ে গিয়ে থাকে আপনারা অবশ্যই আপনাদের প্রিয়জনদের সাথে আমাদের এই ভিডিওটি শেয়ার করুন, এবং তার সাথে সাথে আপনারা আমাদের ভিডিওটিকে লাইক করুন এবং রিভিউ করতে পারেন, এবং তার সাথে সাথে আপনারা কমেন্টস পাস করবেন যে কিরকম ধরনের মোটিভেশনাল ভিডিও আপনাদের পছন্দ। আপনারা কমেন্টস পাস করলে আমরা একটু আমাদেরকে মোটিভেট মনে করি, এবং আমরা মোটিভেট হলে অবশ্যই আপনাদেরকে একটু মোটিভেট ভিডিও দিতে পারি। তো বন্ধুরা, আপনারা সবাই আমাদের কমেন্ট পাস করুন, এবং তার সাথে সাথে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে অল অপশনটি ক্লিক করতে একদম ভুল করবেন না রোজ নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের সাথে আবার আমাদের দেখা হচ্ছে পরবর্তী আকর্ষণীয় ভিডিওতে। আর পরবর্তী আকর্ষণীয় ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে চোখ রাখুন, এবং আপনাদের সবার সুস্থ জীবন কামনা করে আমি আমার এই ভিডিও শেষ করছি। থ্যাংক ইউ টু অল অফ মাই স্টুডেন্ট, হ্যাভ এ নাইস ডে।